অর্থনীতির অন্যতম ভিত দেশের পুঁজিবাজার সংস্কার কার্যক্রমের মধ্যেই কোম্পানিগুলো প্রকাশ করছে চলতি বছরের তৃতীয় প্রান্তিক জুলাই সেপ্টেম্বর মাসের আর্থিক প্রতিবেদন যেখানে পাওয়া যাচ্ছে লাভ লোকসানের হিসেব এরই মধ্যে মোটামুটি স্থিতিশীল এক সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার সপ্তাহ ব্যবধানে বৃহস্পতিবার এসে প্রধান সূচক ডিএসইএক্স উনচল্লিশ পয়েন্ট আর বাজার মূলধন বেড়েছে দুই কোটি টাকা শেয়ার হাতবদলের সংখ্যাও ছিল ঊর্ধ্বমুখী খাত ভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গেল সপ্তাহে আবারও পুঁজি বাজারে মুখ থুবড়ে পড়েছে ব্যাংক খাত তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের দৈনিক গড় লেনদেন পঁচানব্বই কোটি তেরো লাখ টাকা থেকে চৌষট্টি কোটি সতেরো লাখ টাকা অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কমেছে বত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এ ফার্মা ও কেমিক্যাল খাতের চৌত্রিশটি কোম্পানির লেনদেন কমেছে সাতাশ দশমিক দুই তিন শতাংশ তবে জ্বালানি খাতের তেইশটি প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন বেড়েছে চব্বিশ দশমিক এক নয় শতাংশ সাধারণ বীমা খাতের তেতাল্লিশ প্রতিষ্ঠানের একশো উনচল্লিশ দশমিক এক দুই শতাংশ আর উনচল্লিশ দশমিক নয় তিন শতাংশ বেড়েছে জীবন বিমার পনেরোটি কোম্পানির শেয়ার লেনদেন সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে বিমা খাতের ছিল সাতটি কোম্পানি শীর্ষ পাঁচ কোম্পানি হল শ্যাম্পুর সুগার মিলস লিমিটেড মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড দাম কমতির তালিকায় থাকার শীর্ষ পাঁচ কোম্পানি সোনালি আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড আরামিট সিমেন্ট লিমিটেড আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড অ্যামবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড তারা যশোয়া সময় সংবাদ ঢাকা